হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলমান জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল সিরিজে এখন পর্যন্ত আমরা জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টাল এবং সিনট্যাকটিক অনেক ব্যাপার সম্পর্কে আলোচনা করেছি। আমরা জাভাস্ক্রিপ্টের ডাটা টাইপ, ফাংশন, অবজেক্ট, অ্যারে, ক্লাস ইত্যাদি বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করেছি এবং সিনট্যাকটিক ব্যাপারগুলো সম্পর্কে আমরা মোটামুটি এখন পরিচিত। এই প্রথমবারের মতো আমরা জাভাস্ক্রিপ্টের সবচেয়ে কঠিন বিষয় বলে পরিচিত বিগিনারদের কাছে, আসলে কঠিন না, হয়তো বোঝার পরে আপনাদের কাছে সহজ মনে হবে, কিন্তু বিগিনারদের জন্য সবচেয়ে কঠিন যে ব্যাপারটা সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রোনাস বিহেভিয়ার। সো এই অ্যাসিনক্রোনাস বিহেভিয়ার শব্দটা শুনলেই যেরকম কঠিন লাগছে, ব্যাপারটা এতটা কঠিন না। আশা করি আপনাদের ভীতি কেটে যাবে এই টিউটোরিয়ালটা দেখলে। সো আপনাদেরকে অনুরোধ থাকবে একটু মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই টিউটোরিয়াল এবং এর পরবর্তী আরও তিনটা টিউটোরিয়াল, মানে টোটাল চারটা টিউটোরিয়াল মিলে আমি জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রোনাস বিহেভিয়ার সম্পর্কে আপনাদেরকে টোটাল ধারণা দিব। সো একজন বিগিনার হিসেবে এই ফাউন্ডেশনটা আপনার জীবনে অত্যন্ত কাজ দিবে বলে আমার বিশ্বাস, কারণ এই ফাউন্ডেশনটা যদি আপনার স্ট্রং থাকে তাহলে পরবর্তীতে জাভাস্ক্রিপ্টের কঠিন এবং ইন্টারমিডিয়েট বিষয়গুলো সম্পর্কে আপনারা ধারণা নেওয়ার জন্য উপযুক্ত হয়ে যাবেন এবং জীবনের প্রতিটা জায়গায় এই কনসেপ্টটা আপনাদের কাজে লাগবে যদি আপনারা জাভাস্ক্রিপ্ট নিয়ে ফিউচারে কাজ করেন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে জাভাস্ক্রিপ্টের অ্যাসিনক্রোনাস বিহেভিয়ার বোঝার আগে আমাদেরকে কল ব্যাক নিয়ে জানতে হবে। জাভাস্ক্রিপ্ট কল ব্যাক জিনিসটা কি সেই জিনিসটা আমরা এই টিউটোরিয়ালে বুঝব। সো আমরা অলরেডি আপনারা জানেন যে আমি W3 স্কুলসের যে টিউটোরিয়াল সিরিজটা ফলো করছি সেখানে আমরা এই JS ক্লাসেস সেকশন পর্যন্ত কমপ্লিট করেছিলাম। এই সেকশনটা হচ্ছে JS অ্যাসিঙ্ক। তো এই চারটা টিউটোরিয়ালের মাধ্যমে আমরা এই চারটা সেকশন আলোচনা করব। তো এই টিউটোরিয়ালে আমরা এই JS কল ব্যাক এই সেকশনটা আলোচনা করব। তো কল ব্যাক সম্পর্কে দেখেন, প্রথম যে কথাটা এখানে বলা আছে যে আই উইল কল ব্যাক ল্যাটার, এই শব্দটার মানে কি, মানে আমি তোমাকে পরে ডাকবো, ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে এরকম। সো কল ব্যাক জিনিসটা আসলে এরকমই, বাংলা চিন্তা করে যে মিনিংটা বললাম কল ব্যাক জিনিসটা আসলে এরকমই, মানে কোনো একটা কাজ হওয়ার পরে সেই কাজটা আসলে পরের কাজকে কল করে দিবে, ঠিক আছে, এটা হচ্ছে কথা। সো সেটা বাংলায় যদি এখন নাও বোঝেন তাহলে আমি আস্তে আস্তে আপনাদেরকে ব্যাখ্যা করলে ক্লিয়ার হবে। প্রথম যে লাইনটা বলা আছে, কল ব্যাক ইজ এ ফাংশন পাস্ট অ্যাজ অ্যান আর্গুমেন্ট টু অ্যানাদার ফাংশন, সিম্পল ব্যাপার। আমরা ফাংশন সম্পর্কে জানি এবং আমরা জানি ফাংশনের আর্গুমেন্ট বা প্যারামিটার হিসাবে আমরা একটা ফাংশনও পাস করতে পারি, তাই না? তো যখনই আমরা জাভাস্ক্রিপ্টে, আসলে এইসব টার্মগুলো খুব কমপ্লেক্স কিন্তু সমস্ত জিনিস আলটিমেটলি ওই ডাটা টাইপগুলোর মধ্যেই সীমাবদ্ধ, অবজেক্ট, ফাংশন এগুলোর মধ্যেই সীমাবদ্ধ, ঠিক আছে। সো ম্যাক্সিমাম জিনিসই আসলে ফাংশন দিয়েই জাভাস্ক্রিপ্টে করা হয়, কিন্তু এক এক সময় ফাংশন এক এক রকম মিনিং বহন করে। হ্যাঁ, সো অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্টে আপনারা ওই ফাংশনের সিনট্যাক্সই দেখবেন, নতুন কোনো সিনট্যাক্স দেখবেন না, খালি কনসেপ্ট জানবেন, ঠিক আছে, নতুন কিছু কনসেপ্ট জানবেন যে ফাংশনটাকে এভাবে লিখলে জিনিসটা একরকম, ফাংশনটাকে আরেকভাবে লিখলে জিনিসটা এরকম, এই আর কি ব্যাপার। সো কল ব্যাকও একটা ডিফারেন্ট টাইপ অফ ফাংশন, সিম্পল একটা ফাংশন, নর্মাল একটা জাভাস্ক্রিপ্ট ফাংশন, ঠিক আছে। তো সে হচ্ছে, কখন একটা ফাংশনকে কল ব্যাক বলা হয়, যখন সেই ফাংশনটা আরেকটা ফাংশনের আর্গুমেন্ট হিসাবে আমরা পাস করি তখন সেটাকে কল ব্যাক বলা হয়, এটা হচ্ছে একটা ডেফিনেশন। আমরা এখন এক্সাম্পল দেখব। দিস টেকনিক অ্যালাউজ এ ফাংশন টু কল অ্যানাদার ফাংশন, আমরা এটাও বুঝবো। এই কল ব্যাক ফাংশন ক্যান রান আফটার অ্যানাদার ফাংশন হ্যাজ ফিনিশড, যেটা আমি অলরেডি বললাম যে একটা ফাংশন শেষ হওয়ার পরে সেই কল ব্যাক ফাংশনটা যেন রান হতে পারে, সেজন্যই আমরা আরেকটা ফাংশনের মধ্যে সেটাকে পাস করি। এখন আমরা স্টেপ বাই স্টেপ বুঝবো। তো ফাংশন সিকোয়েন্স নিয়ে সবার আগে বলা হয়েছে, ঠিক আছে। খেয়াল করেন এখানে দুইটা ফাংশন আছে, একটা হচ্ছে মাই ফার্স্ট আর একটা হচ্ছে মাই সেকেন্ড। সো আমরা জানি যে জাভাস্ক্রিপ্টে যখন আমরা এভাবে ফাংশন ডিফাইন করি এগুলো কিন্তু জাস্ট ডেফিনেশন, এগুলো কিন্তু সাথে সাথে কল হয় না। যদি আমি এই দুইটা লাইন না লিখতাম তাহলে এই দুইটা লাইনের কোনো দাম নাই, আসলে জাস্ট ডেফিনেশন, কিছু দেখতে পেতাম না স্ক্রিনে। কিন্তু ধরেন আমি যখন এগুলোকে কল করব, আমি যেটাকেই আগে ডিফাইন করি না কেন, যে অর্ডারে আমি কল করব সে আসলে সেই অর্ডারে, সেই সিকোয়েন্সে সে আসলে কাজ করবে। যেমন আগে মাই ফার্স্ট কল করা হয়েছে তো এই ফাংশনটা আগে কল হবে, মাই সেকেন্ড কল করা হয়েছে এটা আগে কল হবে। আচ্ছা, এইখানে দেখেন একই জিনিস আছে কিন্তু মাই সেকেন্ডটাকে আগে কল করা হয়েছে। তো যদিও মাই সেকেন্ড পরে ডিক্লেয়ার করা হয়েছে কিন্তু এটা কিন্তু তারপরে আউটপুট দিবে, রাইট, এই আর কি। সো এখানে যেটা বলছে সিকোয়েন্স কন্ট্রোল, এটা তো আমরা দেখলাম যে অর্ডারে আমি লিখছি সেই অর্ডারে হচ্ছে আর কি, ঠিক আছে। কিন্তু অনেক সময় এইটুকুই এনাফ না, ঠিক আছে, যখন আমরা কোড করতে যাব এইভাবে পরপর লিখে লিখে কন্ট্রোল করা নাও যেতে পারে। কিরকম, যেমন দেখেন এখানে বলছে যে সামটাইমস ইউ উড লাইক টু হ্যাভ বেটার কন্ট্রোল ওভার ওয়েন টু এক্সিকিউট এ ফাংশন। আচ্ছা, মানে একটা ফাংশন এক্সিকিউট করার জন্য আমাদের আরও বেটার কন্ট্রোল প্রয়োজন। সাপোজ ইউ ওয়ান্ট টু ডু এ ক্যালকুলেশন অ্যান্ড দেন ডিসপ্লে দ্য রেজাল্ট, মানে আপনি একটা ক্যালকুলেশন করতে চান এবং তারপরে রেজাল্টটা দেখাতে চান। সো আমি আপনাদেরকে বলেছিলাম যে জাভাস্ক্রিপ্ট হচ্ছে একটা ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভাস্ক্রিপ্টে সব কিছুকে ফাংশন আকারে চিন্তা করবেন এবং এক একটা ফাংশন হচ্ছে এক একটা কাজ, এবং বেস্ট প্র্যাকটিস হচ্ছে একটা ফাংশন যেন একটাই কাজ করে,
ঠিক আছে। যেমন আপনি চাচ্ছেন ক্যালকুলেশন করতে, সো একটা ফাংশন শুধু ক্যালকুলেশন করবে আরেকটা ফাংশন শুধু ডিসপ্লে করবে, এটাই হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আপনি চাইলে যে ফাংশনটা ক্যালকুলেশন ফাংশন তার মধ্যেই চাইলে আবার ডিসপ্লে কনসোলটাও লিখে দিতে পারেন, কিন্তু নর্মালি নিয়মটা হচ্ছে ফাংশনগুলোকে ইন্ডিভিজুয়ালি একটা কাজের মধ্যে সীমাবদ্ধ রাখা। দিস ইজ দ্য বেস্ট প্র্যাকটিস, সেটাই হচ্ছে বেস্ট জাভাস্ক্রিপ্ট কোড। তো সেখানে সেটাই বলছে যে ধরেন আপনি চাচ্ছেন যে ক্যালকুলেশন করবেন একটা ফাংশন দিয়ে এবং তারপরে রেজাল্টটা ডিসপ্লে করবেন, ঠিক আছে। তার মানে ক্যালকুলেশন শেষ হওয়ার পরে কিন্তু আপনাকে রেজাল্টটা ডিসপ্লে করতে হবে। সো এখানে সেরকমই একটা এক্সাম্পল দেওয়া আছে। আমি যদি এই জিনিসটাকে আমাদের কোড এডিটরে নিই, হ্যাঁ আমি একটু কোড এডিটরে নিয়ে ফেলি এই। সো আমরা যেটা করি, কল ব্যাক নিয়ে যেহেতু কাজ করব, সো আমি এখানে জাস্ট কল ব্যাক ডট জেএস নামে একটা ফাইল নিয়েছি আমার এখানে, সেটা আমি ওপেন করলাম এবং সেই ফাইলটা আমি এখানে আমার যে ইন্ডেক্স ডট এইচ টিএমএল ফাইলটা আছে সেখানে আমি এই কল ব্যাক ডট জেএসটাকে ইনক্লুড করে দিলাম, ঠিক আছে। তাহলে এখানে আউটপুট আমরা দেখতে পারবো। আচ্ছা, এখন কল ব্যাকের মধ্যে আমি জিনিসটা পেস্ট করলাম, ওকে, এই ওদের কোডটা আমি পেস্ট করে দিলাম, একটু অ্যালাইন করে দিই সুন্দর করে, এই দ্যাটস ইট। সো এটা যখন আমি করছি, খেয়াল করেন আমার একটা সিম্পলি ডিসপ্লে নামে, যে মাই ডিসপ্লে হচ্ছে একটা ডিসপ্লে ফাংশন, আমি সিম্পলি একটা কাজ করি, আমি এই জিনিসটাকে আপনাদের বোঝার সুবিধার জন্য ছোট করে লিখি ডিসপ্লে। সে কি করে, সে কোনো একটা কিছু টেক্সট আউটপুটে মানে প্যারামিটারে নেয় এবং সে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমরা ডিটেল আমি বলেছিলাম যে এই জিনিসটা আমরা সবসময় কি করি, আমাদের এই যে একটা প্লেস হোল্ডার ডিভ আছে পি, সেই আইডি হচ্ছে ডেমো, সেই আইডি ডিভের মধ্যে জাস্ট যেন ব্রাউজারে দেখা যায় সেজন্য একটু দেখো আপনাদেরকে। যদি ফর এক্সাম্পল আমি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি না দিয়ে আমি জাস্ট সিম্পলি যেটা আমরা জানি কনসোল ডট লগ ধরেন আমি একটা দিয়ে দিলাম, সো ডিসপ্লের মধ্যে কিছু একটা দিব, সে জাস্ট এই কনসোল ডট লগ করে দিবে, সেটা এখানে দেখিয়ে দিবে, এই হচ্ছে কথা, ঠিক আছে। এই যে এখন দেখেন এখানে দেখাচ্ছে। আর ক্যালকুলেটর যেটা ধরেন মাই ক্যালকুলেটর, তো আমি এটাকে শুধু ক্যালকুলেটর করে দিলাম, ছোট করলাম একটু সুন্দর করার জন্য। ক্যালকুলেটর, সে জাস্ট দুইটা নাম্বার নেয় এবং সে জাস্ট একটা সাম নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে দুইটা নাম্বার যোগ করে এবং সেই নাম্বারটা রিটার্ন করে দেয়, কিছু দেখায় না, সে রিটার্ন করে দেয়। সো এখানে আমি কি করেছি, রেজাল্ট নামে একটা ভ্যারিয়েবল নিয়েছি এবং তার মধ্যে ক্যালকুলেটর ফাংশনটা কল করে 5 5 পাস করেছি। তাহলে কি হবে, ক্যালকুলেটর একটা ফাংশন, তাহলে এই 5 5 এই নাম ওয়ান নাম টু এর মধ্যে চলে যাবে, তারপরে কি হবে, সে আসলে 5 আর 5 10 করবে এবং সেই 10টা রিটার্ন করে দিবে। যেহেতু সে রিটার্ন করছে, সেই রিটার্ন ভ্যালুটা এখানে চলে আসবে, তাহলে রেজাল্টের ভ্যালু হবে 10, ঠিক আছে। এখনও কিন্তু ডিসপ্লে হয়নি, এখন আমি আমাদের ডিসপ্লে ফাংশনটা কল করলাম এবং তার মধ্যে সেই রেজাল্টটা পাস করে দিলাম, তাহলে কি হলো, এই 10টা এখানে চলে গেল ডিসপ্লের মধ্যে এবং কনসোল ডট লগ 10 হয়ে এটা এখানে দেখা গেল। তো এখানে সেই কথাটাই বলা হয়েছে। তো খেয়াল করেন আমরা এখানে কিভাবে কন্ট্রোল করলাম, আগে আমি ক্যালকুলেটর ফাংশনটা কল করলাম, তারপরে আমি ডিসপ্লে ফাংশনটা কল করলাম, তাই না। জাভাস্ক্রিপ্ট যেহেতু সিকোয়েন্সিয়ালি কাজ করে, প্রথম লাইনে এটা সেই রেজাল্টের মধ্যে ভ্যালুটা নিল, তারপরের লাইনে ডিসপ্লে দিল, এইভাবে আমি অর্ডারটা কন্ট্রোল করলাম এই জায়গাটায়, রাইট। আচ্ছা, এটা তো একটা ওয়ে। সেকেন্ড আর একটা বলেছে, অর ইউ কুড কল এ ক্যালকুলেটর ফাংশন অ্যান্ড লেট দ্য ক্যালকুলেটর ফাংশন কল দ্য ডিসপ্লে ফাংশন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে যেটা সে করছে, সিম্পলি জাস্ট এইভাবে মনে করেন, আমি জিনিসটাকে ইয়ে করে দিচ্ছি এই। সো ধরেন এখানে যে রিটার্ন করছে না, এই রিটার্ন সে ধরেন করছে না, এই ক্যালকুলেটর ফাংশনই ধরেন এই জায়গাটায় সরাসরি ডিসপ্লে ফাংশন কল করে সে এখানে এই সামটাকে পাস করে দিচ্ছে। সেই ক্ষেত্রে আমার এখানে আর ডিসপ্লেও কল করার দরকার নাই, আমার রেজাল্টটা নেয়ারও দরকার নাই, কারণ আমার ক্যালকুলেটর ফাংশন যে আমি কল করে দিচ্ছি 5 আর 5 চলে যাচ্ছে, সে 10 করে ডিসপ্লে করে দিচ্ছে একবারে। এখন যখন আমি সেভ করছি তখন 10 আসলো। এখন এই জিনিসটুকু তো আপনাদের কাছে ক্লিয়ার, যেটা আমরা জানি সেটা দিয়ে আমরা দেখলাম। এখন এখানে যেটা ফার্স্ট বলা আছে, দেখেন দ্য প্রবলেম উইথ দ্য ফার্স্ট এক্সাম্পল অ্যাভাভ ইজ দ্যাট ইউ হ্যাভ টু কল টু ফাংশনস টু ডিসপ্লে দ্য রেজাল্ট। মানে প্রথম যে কেসটা ছিল আমাদের, এই কেসটা, সেখানে আমরা কি করেছিলাম, ফার্স্টে এই ফাংশনটা কল করেছিলাম, সেকেন্ডে আমরা আরেকটা ফাংশন কল করেছিলাম, মানে দুইটা ফাংশন আমাকে কল করা লাগছে, ঠিক আছে। সো তার মানে কি, এটা একটা বলছে যে তারা এটাকে প্রবলেম বলছে, ঠিক আছে, বাট ধরে নেন এটাই প্রবলেম আর কি, ঠিক আছে, একটু পরে বুঝতে পারবেন। আর সেকেন্ড যে আমাদের এক্সাম্পলটা, সেখানে বলছে দ্য প্রবলেম উইথ দ্য সেকেন্ড এক্সাম্পল ইজ দ্যাট ইউ ক্যানট প্রিভেন্ট দ্য ক্যালকুলেটর ফাংশন ফ্রম ডিসপ্লেইং দ্য রেজাল্ট। মানে আমি জাস্ট এখানে দেখেন আমার উদ্দেশ্য হচ্ছে, আমি কিন্তু যখন কল করছি তখন আমি জাস্ট ক্যালকুলেটর ফাংশন কল করে দিচ্ছি, সেই কিন্তু ডিসপ্লে কল করছে আর কি, আমার কোনো অপশন নাই। আমি যদি চাই যে না আমি ডিসপ্লে করব না, তাহলে কিন্তু আমাকে আসলে মাই ক্যালকুলেটর ফাংশনের ভিতরে চেঞ্জ করতে হবে, ঠিক আছে। সো এখান থেকে আমি কিন্তু বাইরে থেকে কন্ট্রোল করতে পারছি না, সো আমার এই ফাংশনটা
আসলে এই মাই ডিসপ্লে যদি এই যে ফাংশনটা তার উপরে ডিপেন্ডেন্ট আর কি। সো আমি বলেছিলাম যে ফাংশনগুলোকে সব ইন্ডিপেন্ডেন্ট রাখা উচিত, কিন্তু এখানে দেখা যাচ্ছে মাই ক্যালকুলেটর ফাংশনের মধ্যে মাই ডিসপ্লে আর কল হয়েছে, তার মানে মাই ডিসপ্লে আর ফাংশনকে সাথে না নিয়ে চললে মাই ক্যালকুলেটর ফাংশন ইনভ্যালিড। ঠিক আছে, সো একটা ফাংশন আর একটা ফাংশনের উপর ডিপেন্ডেন্ট। সো আমি খেতে চাচ্ছি কিন্তু আমার খাওয়ার সাথে অন্য একটা কাজ ডিপেন্ডেন্ট হয়ে গেছে। ঠিক আছে, সো এটা তো হওয়া উচিত, আমাদের প্রত্যেকটা কাজে আলাদা আলাদা হওয়া উচিত। সো দিস ইজ দ্য প্রবলেম তারা এখানে বলছে। ঠিক আছে, আচ্ছা, সো এই ক্ষেত্রে সলিউশন আসতে পারে কি, জাভাস্ক্রিপ্ট কল ব্যাক। ঠিক আছে, এই কল ব্যাক কি, কল ব্যাক আমি একটু আগেই বলেছিলাম যে কল ব্যাক হচ্ছে এমন একটা ফাংশন যেটা আরেকটা ফাংশনের প্যারামিটার হিসাবে দেওয়া যায়। ঠিক আছে, সেটাই কিন্তু এখানে বলা আছে। Using a callback, you could call the calculator function with a callback and let the calculator function run the callback after the calculation is finished. ঠিক আছে, সো বেসিক্যালি এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা চাইলে যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে যদি এটাকে মুছে দেই, সো এখানে আমরা ক্যালকুলেটর ফাংশন কল করেছি, রাইট? আমরা যেটা করব সেটা হচ্ছে ধরেন এই যে ক্যালকুলেটর ফাংশনটা, এই ক্যালকুলেটর ফাংশনের মধ্যে আমি 5 আর 5 দুটা নাম্বার পাঠিয়েছিলাম, কিন্তু ধরেন আমি এখানে আরেকটা জিনিস পাঠিয়ে দিলাম, ডিসপ্লে করার জন্য একটা ফাংশন পাঠিয়ে দিলাম। ঠিক আছে, সেই ফাংশনটা মেইনলি ধরেন নাম দিলাম কল ব্যাক। ঠিক আছে, মানে সোজা কথা তৃতীয় প্যারামিটার যেটা, এটা তো ফাংশনের ডেফিনেশন, তাই না? আমরা এক্সপেক্ট করছি এটা তৃতীয় প্যারামিটারে একটা কল ব্যাক নামক একটা ফাংশন আসবে, মানে এই কল ব্যাকটা হবে একটা ফাংশন। তার মানে এই ক্যালকুলেটর ফাংশনটাকে যখন কেউ কল করবে তখন তৃতীয় প্যারামিটারে একটা ফাংশনের নাম এক্সপেক্টেড। ঠিক আছে, সেইখানে আমি ডিসপ্লে জিনিসটা দিয়ে দিলাম এই। ঠিক আছে, ডিসপ্লে ফাংশনটা আমি দিয়ে দিলাম এই। খেয়াল করেন আমি কিন্তু এখানে ফাংশন কল করতে পারবো না, জাস্ট ফাংশনের বডিটাকে দিয়ে দিচ্ছি এখানে আর কি, এখানে কিন্তু কল হয়ে যাচ্ছে না, পাস করে দিলাম। তাহলে এই ডিসপ্লে ফাংশনটা এখানে কল ব্যাক নামে আসছে। সো এই ফাংশনের ভিতরে আমি তাহলে ডিসপ্লে নাম না দিয়ে আমি কল ব্যাক দিতে পারছি। ঠিক আছে, তাতে সুবিধাটা কি হলো বলেন তো? সুবিধাটা হলো যে দেখেন এখন আমি চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারবো যে আমি কল ব্যাক কল করবো কি না করবো, মানে এই ক্যালকুলেটর ফাংশন নিজে ডিসিশন নিতে পারবে যে সে কল ব্যাককে কল করবে না করবে না। তো এখানে আমি এখন সিম্পলি যেটা করতে পারি, এই যে ডিসপ্লে, আমি সিম্পলি যেটা করব সেটা হচ্ছে ধরেন এই যে কল ব্যাক। ঠিক আছে, সো আমি এখানে একটা জাস্ট চেকিং দিয়ে দিলাম, ধরেন ইফ ইফ কল ব্যাক, যদি কল ব্যাক নামক কোনো প্যারামিটার থাকে আসলে তাহলে সে কল ব্যাক কল করবে। সেই ক্ষেত্রে এটা যখন আমি দিলাম তখন দেখেন আমার ডিসপ্লে 10 আসছে, কিন্তু যখন আমি ডিসপ্লে ফাংশনটা দিচ্ছি না তখন আর কিছু আসছে না। তার মানে এই ক্যালকুলেটরটা কিন্তু, যদি আমি এখানে আবার কাজটা কিন্তু সে করছে, যোগ করার কাজটা কিন্তু সে করছে, যদি আমি এখানে রেজাল্টের মধ্যে এটাকে নেই এবং আমি যদি ফাইনালি এখানে কনসোল ডট লগ আমি যদি রেজাল্ট করি, তাহলে দেখেন কনসোল ডট রেজাল্ট ক্যালকুলেটর 5 5, সো সাম, আচ্ছা তো মানে সেই ক্ষেত্রে তো এখানে অবশ্যই রিটার্ন করতে হবে, রিটার্ন সাম, তা না হলে তো সে এখানে পাবে না। হ্যাঁ, সো এই 10। সো তাহলে দেখেন জিনিসটা দেখলে আপনার কাছে একই রকম লাগছে, কিন্তু কনসেপচুয়ালি জিনিসটা এক না। এটা হচ্ছে একটা ক্যালকুলেটর ফাংশন যে আসলে তার ডিসপ্লে করতে হবে কি হবে না সেই ফাংশনটাকে সে প্যারামিটার আকারে পাচ্ছে। সো আমরা যখন এই ফাংশনটাকে কল করছি এগুলো আপনি বন্ধ করে দেন, দুইটা কাজ আপনার আলাদা করা আছে, একটা ক্যালকুলেট করার কাজ, একটা দেখানোর কাজ। আপনি এই বাইরে থেকে কল করার সময় কন্ট্রোল করতে পারছেন, আপনি যদি এখানে তাকে ডিসপ্লে নামক ফাংশনটা দিয়ে দেন, হ্যাঁ, তাহলে সে ডিসপ্লে করবে, আদারওয়াইজ সে ডিসপ্লে করবে না, সিম্পল ব্যাপার আর কি। সো তার মানে কি, আপনি বাইরে থেকে এটা কন্ট্রোল করতে পারছেন, এই ফাংশনটা তখন মোর জেনেরিক হলো, একটা কমন ফাংশন হলো যেটা আসলে অ্যাকচুয়ালি ক্যালকুলেটের কাজই করছে, সাথে অ্যাডিশনাল ডিসপ্লে কাজ করার জন্য আমরা চাইলে প্যারামিটার পাস করতে পারছি। এইটাই হচ্ছে কল ব্যাকের কনসেপ্ট, যে একটা ফাংশনকে জাস্ট প্যারামিটার আকারে আরেকটা ফাংশনে পাঠিয়ে দেবে। সো দিস ইজ দ্য কল ব্যাক, ঠিক আছে, ফাংশন। সো তার মানে কল ব্যাক ফাংশনকে যে ফাংশন আসলে প্যারামিটার আকারে রিসিভ করে সে আসলে কল করে দেবে। ঠিক আছে, সো আশা করি এইটুকু আপনারা সিনট্যাকটিক ব্যাপারটা বুঝতে পেরেছেন যে কিভাবে আসলে কোডটা লিখতে হয়। এবার আমরা এখানে চলে আসি, আবার অ্যাসিনক্রোনাস জাভাস্ক্রিপ্টের সাথে কিন্তু এই কনসেপ্টের সম্পর্ক নাই। হ্যাঁ, এই যে কল ব্যাকের যে প্রবলেমগুলো আমরা শুনলাম এগুলো কিন্তু অ্যাকচুয়ালি মেইন প্রবলেম না, অ্যাকচুয়ালি কল ব্যাক ফাংশনটা এই পারপাসে ইউজও করা হয় না জাভাস্ক্রিপ্টে। ঠিক আছে, এই যে যেটা আমরা দেখলাম এই কাজটা আসলে খুব একটা আপনাদের কাছে মনেও হচ্ছে যে এই উদাহরণটা তো আসলে ভিতরে আমি তো ইনফ্যাক্ট
এইভাবেও বলতে পারতাম যে আমি যদি এইখানে ক্যালকুলেটর ফাংশন, তো এখানে যদি আমি চেকই করলাম, হ্যাঁ, সো আমি যদি এখানে এটা নাও পাঠাতাম, আমি এখানে একটা চেক করতাম যে ডিসপ্লে করব কি করব না, সেরকম একটা ভ্যারিয়েবল নিতাম, হ্যাঁ, নিয়ে এখানে ট্রু বা ফলস নিতাম, তারপরে চেক করতাম যে ডিসপ্লে করতে হবে, যদি ট্রু হয় তাহলে আমি কল করতাম, আদারওয়াইজ আমি ডিসপ্লে ফাংশন এখানেই ধরেন কল করে দিতে পারতাম, তাই না? তো এই উদাহরণটা আসলে রেলিভেন্ট না, কিন্তু তারপরেও এটা কল ব্যাকের ব্যবহারটা বোঝানোর জন্য, যে কনসেপ্টটা বোঝানোর জন্য যে কল ব্যাক ফাংশনের মাধ্যমে আমরা অ্যাকচুয়ালি প্যারেন্ট ফাংশনকে, মেইন কাজটাকে আমরা অ্যাকচুয়ালি কন্ট্রোল দিতে পারি, যেন সে যখন খুশি কল ব্যাকটাকে কল করতে পারে। সো সে এই ক্যালকুলেটর ফাংশনটা কিন্তু এখন সিকোয়েন্সটাকে কন্ট্রোল করছে। সো আমি এই রেজাল্টটা পাওয়ার পরেই কিন্তু আমি কল ব্যাকটাকে কল করেছি, রাইট? সো এই ফাংশনের বডির মধ্যে আসলে আমাদের কন্ট্রোলটা থাকছে যে কোন সিকোয়েন্সে আমি কল ব্যাকটাকে কল করব, কারণ কল ব্যাক তখনই কল করব যখন আমার এই রেজাল্টটা রেডি হয়েছে, আদারওয়াইজ তো কল ব্যাক করে লাভ হবে না, রাইট? এটাই, সো সেই জিনিসটাই এখানে ব্যাখ্যা করা হয়েছে। সো আশা করি কল ব্যাক ফাংশন সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন, সিম্পল ব্যাপার যে একটা ফাংশনকে প্যারামিটার আকারে আমি পাঠাবো। এখানে আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে খেয়াল করেন, এই যে দেখেন আমি একটা ডিসপ্লে নামক একটা ফাংশন নিয়েছি, হ্যাঁ, তারপরে এখানে সেটাকে কল ব্যাক হিসাবে পাস করেছি, রাইট? আমরা কিন্তু চাইলে এই যে দেখেন ক্যালকুলেটর, ধরেন আমার ডিসপ্লে নামে কোনো ফাংশনই নাই, ছোট্ট একটা কাজ, তো ধরেন এরকম কোনো ফাংশনই নাই, আপনি কিন্তু এখানে কল ব্যাক নামক একটা জিনিসে রিসিভ করে এই ফাংশনটা, আপনি এখানে থার্ড প্যারামিটারে সে এক্সপেক্ট করছে একটা ফাংশন। আপনি, আমরা জানি ফাংশন কি, সরাসরি এখানে আপনি একটা ফাংশন লিখেও দিতে পারেন, কিন্তু এই যদি ছোটোখাটো ফাংশন হয় এখানে কিন্তু আপনি লিখেও দিতে পারেন, সেই ফাংশনটার মধ্যে আপনি লিখে দিলেন কনসোল ডট লগ, হ্যাঁ, এবং আপনি এখানে দিলেন এই যে ফাংশনটা যেটা, হ্যাঁ, সেই ফাংশনটা ধরেন রিসিভ করবে হচ্ছে আপনার একটা রেজাল্ট। আমি এখনই ব্যাখ্যা করছি এই সো রেজাল্ট, ঠিক আছে? সো আচ্ছা, বাই দ্য ওয়ে এখানেও যেহেতু রেজাল্ট আছে, আমরা তাহলে এটা মুছে দেই, কারণ এটা আমাদের এখন দরকার হবে না। এই সো এ, এখন খেয়াল করে দেখেন একটা ক্যালকুলেটর, এই ক্যালকুলেটরটা হচ্ছে ডেফিনেশন ফাংশনের। সো আপনি প্রথম প্যারামিটারে একটা নাম্বার দিয়েছেন, একটা নাম্বার, তারপরের প্যারামিটারে হচ্ছে আরেকটা নাম্বার দিয়েছেন, আরেকটা নাম্বার, এরপরে কল ব্যাক নামক সে একটা ফাংশন চায়, আপনি সেই ফাংশনটা দিয়েছেন এই পুরাটা বডি সুদ্ধা, ঠিক আছে? এবং সেই ক্ষেত্রে এটা কিন্তু একটা অ্যানোনিমাস ফাংশন, কোনো নাম নাই, হ্যাঁ, নর্মালি কিন্তু ফাংশন লিখতে হয় কীভাবে, ফাংশন, হ্যাঁ, হ্যালো এভাবে লিখতে হয়, কিন্তু এটা কিন্তু জাস্ট অ্যানোনিমাস ফাংশন, আমরা এভাবেই দিয়ে দিতে পারি। দিলে এই ফাংশনটা আসলে বেসিক্যালি কল ব্যাক হিসাবে যাবে, সেই কল ব্যাক ফাংশনটা যখন কল করা হয়েছে তখন দেখেন একটা সাম নামে জিনিস দেওয়া হয়েছে। সো এই ফাংশনটা, এই যে ফাংশনটা যদি আমার, হ্যাঁ, এই যে একটু আগে দেখেছিলাম আমরা, যদি এই ফাংশনটাকে আমরা এইভাবে না লিখে আমি যদি বাইরে লিখতাম তাহলে তো আমরা এইভাবেই লিখতাম, তাই না? সে একটা প্যারামিটার মানে ইয়ে করতো, অ্যাকসেপ্ট করতো, তো সেই প্যারামিটারটা এখানে কল করার সময় পাঠিয়ে দেওয়া হয়েছে, তাহলে এই সামটাই এখানে চলে আসছে, ঠিক আছে? সো জাস্ট এইভাবে চিন্তা করেন, এই কল ব্যাক এই জিনিসটা ইকুয়ালেন্ট টু এই জিনিসটা, ঠিক আছে? সো দেখে মনে হচ্ছে আরে এখানে তো আমার প্যারামিটার নাই, ভাই এটা তো ডেফিনেশন না, এটা হচ্ছে ফাংশনের জাস্ট বডির নামটা, ফাংশনের নামটা শুধু নিয়েছে সে, ঠিক আছে? ফাংশনটা কল হয়েছে এই জায়গাটায়, সো এই ফাংশনটাই কিন্তু আসলে, এই ফাংশনটা মেমোরিতে, এই ফাংশনটা যে যে রেফারেন্সটা ইউজ করে সেই রেফারেন্সটা কল ব্যাকের মধ্যে চলে গেছে, তার মানে এই কল ব্যাককে কল করে দিলেই এই ফাংশনটা কল করা হবে আসলে, ঠিক আছে? তো সেই কলটাই করা হয়েছে এখানে, এবং কল করার সময় এই ফাংশনটা মানে ইয়ে করে কি, এক্সপেক্ট করে একটা রেজাল্ট নামক একটা জিনিস, মানে একটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে, তো সেই প্যারামিটারটাই সামটা পাঠিয়ে দেওয়া হচ্ছে। সো এভাবেও কিন্তু আমরা, এটাও কিন্তু একটা অ্যানোনিমাস কল ব্যাক ফাংশন। সো এই প্যাটার্নটাও আপনাদেরকে দেখিয়ে রাখলাম। তো আশা করি আপনারা কল ব্যাক ফাংশন সম্পর্কে বুঝতে পেরেছেন। এখানে লাস্টে যেটা বলা হয়েছে যে ওয়েন টু ইউজ এ কল ব্যাক, এখানে দেখেন বলেই দিয়েছে, দ্য এক্সাম্পলস অ্যাবভ আর নট ভেরি এক্সাইটিং, মানে খুব একটা মজা লাগলো না এক্সাম্পলটা দেখে, ঠিক জুতে হইলো না আর কি, কিন্তু দে আর সিম্পলিফাইড টু টিচ ইউ দ্য কল ব্যাক সিনট্যাক্স। সো এতক্ষণ যেটা আপনাদেরকে বললাম সেটা হচ্ছে কল ব্যাক সিনট্যাক্সটা বোঝানোর জন্য। যেমন ধরেন আমরা জানি জাভাস্ক্রিপ্টে সিনট্যাক্স বলতে কী বোঝায়, যেমন ধরেন আমরা ভ্যারিয়েবল ডিফাইন করি কীভাবে, আমরা ভ্যারিয়েবল ডিফাইন করার সময় জাভাস্ক্রিপ্টকে কি এলোপাথারি বললে হবে, হে একটা ভ্যারিয়েবল ডিফাইন করো, তা তো সে হবে না, আমাকে লিখতে হবে লেট, হ্যাঁ, সামথিং ইজ ইকুয়াল টু সামথিং, একটা ফরম্যাট আছে, রাইট? এইটাকে বলা হয় সিনট্যাক্স। তো জাভাস্ক্রিপ্টে তার ল্যাঙ্গুয়েজে বলতে হবে, হ্যাঁ, তো সেটা হচ্ছে সিনট্যাক্স। যেমন আমি ভাত খাই, আপনি বাংলায় বলবেন, আপনাকে তো এটাই বলতে হবে, আপনি যদি বলেন হুজু বুঝু হুজু বুঝু তাহলে তো আমি ভাত খাই এক্সপ্রেস হবে না, তাই না? সো এই যে সিনট্যাক্স কিন্তু ল্যাঙ্গুয়েজেরই থাকে। তো জাভাস্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজের যে কল ব্যাক সিনট্যাক্সটা সেটা আমরা জানলাম যে ভাই এইভাবে কাজগুলো করা যেতে পারে, কিন্তু কখন ইউজ হবে কি হবে সেই জিনিসগুলো আমরা পরের তিনটা লেসনে বুঝবো। আপনারা এই লেসনে শুধু কল ব্যাক সিনট্যাক্সটা সম্পর্কে জানলেন, এর পরের টিউটোরিয়াল থেকে বোঝা আরও
সুন্দর হবে আশা করি। ঠিক আছে, সো পরের টিউটোরিয়ালে দেখা হচ্ছে আপনাদের সাথে।